আরিফিন শুভ এবার অভিনয় করতে যাচ্ছেন ভারতীয় তারকাদের বিপরীতে। শোনা যাচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের তুমি যে আমার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শুভ। সিনেমাটিতে তার নায়িকা হতে পারেন কলকাতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সিনেপাড়ায় এমন গুঞ্জন থাকলেও এখনও সিনেমাটির নায়ক বা নায়িকার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। এদিকে ইতিমধ্যেই সবাই জেনে গেছেন নায়ক আলমগীরের পরিচালনায় কামব্যাক সিনেমা একটি সিনেমার গল্পতে অভিনয় করছেন শুভ। তার বিপরীতে থাকছেন কলকাতার কোনো এক নায়িকা। গুঞ্জন উঠেছে সেই নায়িকা হলেন মিমি চক্রবর্তী। যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরও অভিনয় করছেন কলকাতার প্রসেনজিৎ। এছাড়াও জাজ মাল্টিমিডিয়ার আরেকটি যৌথ প্রযোজনার সিনেমায় ভারতীয় নায়িকার বিপরীতে দেখা যেতে পারে শুভকে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভারতীয় নায়িকাদের সাথে এবছর ভালোই মাতাবেন শুভ। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আপনার ফেভারিট সেলিব্রিটি এমন লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।